হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকেজি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। প্রথমত সবাইকে 77তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে স্পেশাল দিনে আমাদের পাড়ায় হতে চলেছে দুটি কর্মসূচি, যেমন পতাকা উত্তোলন আর ফুটবল খেলার মাধ্যমে আমরা পুরো দিনটা পালন করব। আর কীভাবে পালন করবো সব তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীভাবে দিনটা কাটিয়েছো কমেন্টে জানাতে ভুলবে না। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মাঠ। আর এই যে ছোট ছোট পতাকা লাগানো আছে দেখতেই পাচ্ছ, আর এই যে এলাটিতেই পতাকা উত্তোলন হবে। আর মাঠটা খুব সুন্দর কাজ করেছে, কিন্তু আমি খুব দেরিতে এসেছি, তাই আমার নিজেরই খারাপ লাগছে, কারণ কালকে রাত্রে একটা ভিডিও এডিট করছিলাম, তো ঘুমোতে ঘুমোতে অনেক টাইম লেগে গেছিলো, তো এই কারণেই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো দেখতেই পাচ্ছ আমাদের পতাকা উত্তোলন করার জন্য সব কিছু রেডি হচ্ছে, কাজ আমাদের অসীম ভাই প্রচুর কাজ করছে। মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো বাঁশি হাতে নিয়ে, এই বাঁশি গলায় নিয়ে, উফ, সকাল থেকে পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের তরফ থেকে কালচারাল প্রাইজ একটা আমাদের সভাপতিকে দেওয়া হবে। মাঠে চুনটা দাও, বেশি ব্লক না করে মাঠে চুনটা দাও, এসছো 9টার সময়, গজব বেজ্জতি। খুব সুন্দর একটা বক্তৃতা দিল সভাপতি, সভাপতির মতো কথা বলে দিল একটা। খেলার মাঠ পরিদর্শনে কোথায় ইট প্যাটকেল পড়ে আছে দেখার জন্য জিসানের দায়িত্বভার পড়েছে। জিসান দেখছে কোথায় কোথায় ইট আছে। হ্যাঁ, একটা ইট পাওয়া গেছে এখানে, কই দেখি, এই মাত্র ইটটাকে তুলে দেওয়া হবে। এই গুড শট, সভাপতি একাই ভুল দায়িত্ব। যাই হোক, ইটটাকে খুঁজে খুঁজে বার করেছে, খুব সুন্দর বড় একটা ইট ছিল, এটা ক্ষতিকারক হতে পারতো প্লেয়ারদের জন্য। কর্নার আছে, মাঠ পরিদর্শনে কিছুই দেখতে পাচ্ছে না জিসান। তুই দেখতে পেলে স্যার? সভাপতি বলে দিচ্ছে গুলকির সামনে কিছু আছে কি। হ্যাঁ, নেই কিছু মনে হচ্ছে, নেই কিছু দেখতে পেলাম না। ঠিক আছে, তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্সিলর এসে পতাকাটি উত্তোলন করবে। এদিক আমার এদিক এসো সবাই, আমাদের যেহেতু আমাদের সব ফেসবুক লাইভ হচ্ছে, ওই এটা টানলে খুলে যাবে, তাই তো? এখানে একটা মালা দিওনি? মালাটা পরাবেন বলে ওই জন্য। না 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 না, আগে পরিয়ে দাও, ধরো ধরো রবি, ধরো মালাটা পরিয়ে দিন। হ্যাঁ, একটা দাও, ভালো একসাথে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে উপস্থিত হয়েছি 77তম স্বাধীনতা দিবসে। আমাদের এখানে এই সিটি সেন্টার টুর অপোজিটে আমাদের 12 নম্বর ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ডের সব আমার যুবক বন্ধুরা, তারা আজকের দিনে পতাকা উত্তোলনের আয়োজন করেছে, সঙ্গে ফুটবল টুর্নামেন্ট করেছে। তারা প্রত্যেকবারই করে, আমি তাদেরকে কুর্নিশ জানাই। তারা সুস্থ শরীর নিয়ে কাজ করুক, ঠান্ডা মাথায় তারা খেলা পরিচালনা করবে, সুষ্ঠুভাবে তারা খেলা পরিচালনা করে সবাই বিদায় নেবে। 77তম স্বাধীনতা দিবস, আমি এইটা নিয়ে 13টা আমার পতাকা উত্তোলন করা হলো, এখনো 7খানা বাকি। এই আজ 7টা করলে শেষ হবে, আর কিছু 1 ঘন্টার মতন বাকি আছে। তাই আমি সমস্ত আমাদের এই খেলোয়াড় বন্ধু, ওয়ার্ডের নাগরিক বলো, তাদের সুস্থতা কামনা করি,
তারা ভালো থাকুক সুস্থ থাকুক। আর আজকের এই স্বাধীনতা যারা এনে দিয়েছে, 77তম আমরা জানি 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। আর যাদের আত্ম বলিদানের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল তার মধ্যে একজন নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যতম, মহাত্মা গান্ধী অন্যতম, খান আব্দুল গফ্ফার থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্না, ক্ষুদিরাম প্রফুল্ল সেন থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে আর কত নাম বলবো, ভগৎ সিং থেকে শুরু করে সবাই এই দেশটাকে তারা স্বাধীন করেছে। তাই তাদের প্রতি আমরা স্মরণ করে আজকের এই দিনটা আমরা উদযাপন করছি। আর এই আমাদের বন্ধুরা তারা খেলাধুলা ভালো করছে, তারা যেন ভালোভাবে সুস্থ খেলাধুলা করে বাড়ি যায় এই কামনা করে, তাদের সুস্থতা কামনা করে শেষ করছি। জয় হিন্দ বন্দে মাতরম। জয় হিন্দ বন্দে মাতরম। তো আমাদের খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরেই আমাদের খেলা শুরু হবে। তো আমাদের সদস্যরা সব জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়ব। আমাদের প্রথম খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, দেখতেই পাচ্ছ গোলকিপার দুটো রেডি হয়ে গেছে, বাসিও পড়ে গেছে, চলো খেলা এক্ষুনি শুরু হয়ে যাবে। আমাদের খেলা শুরু ইতিমধ্যে, দেখতেই পাচ্ছ আগস্টে পানি আসবে না এরকম কোনো ব্যাপার না, আসবেই আসবে, খুব সুন্দর খেলা 5-1 খেলা হচ্ছে। এই 5-1 গুড গোল।
खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ব্লক করছে ছোট্টু, হ্যাঁ হ্যাঁ, কিছু বলো ছোট্টু, গোল খেয়ে গেছে এই মাত্র হাফ টাইমের আগে, আর আমি দেখো কি হয়, ব্লক সব ডাউন হয়ে যাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। हाँ साला सही दोस्त। খেলার প্রাইজ গুলো দেখে না, উফ, সুপার প্রাইজ, কিন্তু দুঃখের বিষয় আমি হেরে গেছি, পাবো না কোনো প্রাইজ, পাবো না। এই যে আমাদের প্লেয়ার সব মিস মিস করে গন্ডগোল করে দিয়েছে। সেমিফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রাজুদা, রাজুদা চলে আসো, পুরস্কার তুলে দিচ্ছে, দাঁড়া, রাজুদাকে পুরস্কার তুলে দিচ্ছে, কামল জোর করে হাত তালে, খুব সুন্দর একটা গোল দিয়েছে, তার টিমটাকে জিতিয়ে দিল এক্ষুনি। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মেজো, চলে আসো, তুলে দেবে তাজো, দে দে দে, বলে দিচ্ছি কালে, দে হাতালে, ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, সভাপতি ছোট জোর করে হাত তালে, আমাদের বেস্ট গোলকিপার কি নাম ওর, ফিরোজ, চলে আসো, ফাইনাল তুলে দেবে, চলে ভালো, প্রথম থেকে ভালো সেভ করেছে, ভালো হেল্প করেছে, ওকে প্রাইজ তুলে দিচ্ছে আমাদেরই সদস্য খাইরুল, খাইরুল তুলে দাও, মানে সাদাটাতে ফটো, হাত তালে, ওপরে হাত তালে, হাত তালে, পিটি মে রাখতে, আমাদের এই পুরো খেলার আজকে পুরো খেলার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, যে নিজের দলটাকে ভালো খেলে আগে নিয়ে গেছে তিনটে গোলের মাধ্যমে, ফাইনালে প্লাস গোল দিয়েছে মেজো, মেজো চলে আসো, ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছে জাকিরদা, 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 তো আমাদের এবারের মতো আমাদের খেলা এখানে সমাপ্ত হয়ে গেল, আর সব গোছানো চলছে, দেখে নাও, আবার দেখা হচ্ছে।
পরবর্তী কোন ব্লগে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।